আজ 20 ফেব্রুয়ারি 2017 সালের এই দিনে না ফেরার দেশে চলে গেছেন আমাদের প্রিয় নেতা, সর্বজন শ্রদ্ধ, রাজনীতির আদর্শের মহাপুরুষ, সততার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, 5 বারের সাবেক এমপি, যশোর জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং প্রথম নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধ পীরজাদা শাহাদুজ্জামান, সারাটা জীবন যিনি বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে লালন করে জীবনের যৌবন কাল শেষ মুহূর্ত পর্যন্ত যিনি আওয়ামী রাজনীতির সাথে নিজের জীবনকে এই সমাজের মানুষের জন্যে, রাষ্ট্রের জন্যে বিলীন করে দিয়ে গেছেন, সেই মানুষটি মহাপুরুষের নাম শাহাদুজ্জামান। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে নোয়াপাড়া পীরবাড়ির ঐতিহ্যবাহী পীরবাড়ি মাদ্রাসার মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নোয়াপাড়া প্রেস ক্লাব, দৈনিক নোয়াপাড়া যৌথভাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য পেশাজীবী সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। শাহাদুজ্জামান শুধু এক আদর্শের নামই নয়, মুজিব আদর্শের এক আপোষহীন সংগ্রামী নেতা। নিজের অকুতোভয় জীবনের রাজনৈতিক আদর্শের এক মহাপুরুষ ছিলেন তিনি। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক নেতাই গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু তৎকালীন জাতীয় সংসদ সদস্য, দক্ষিণ অঞ্চলের প্রাণপুরুষ, অবিসংবাদিত নেতা শাহাদুজ্জামান স্বমহিমায় তারই এলাকায় অবস্থান করেছেন এবং আওয়ামী লীগের ওই সময়ের দুঃসময়ের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন এবং বঙ্গবন্ধু মুজিবের হত্যার প্রতিশোধ কীভাবে নেওয়া যায় তিনি সার্বক্ষণিক সে প্রচেষ্টা চালিয়েছেন। 1975-এর পর বাংলাদেশে মার্শাল ল, জিয়াউর রহমানের সরকার এবং এরশাদ সরকারের সময়ে এদেশের নিপীড়ন নির্যাতনের মধ্যেও মন্ত্রিত্বের প্রলোভনেও তিনি মাথা নত করেননি, আদর্শকে জলাঞ্জলি দেননি। তিনি শেখ মুজিবের আদর্শকে সমুন্নত রেখে, বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বকে তিনি বলিষ্ঠভাবে ধরে রেখেছেন। যশোর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন, অভয়নগর আওয়ামী লীগকে, বাগারপাড়ার আওয়ামী লীগকে তিনি সুসংগঠিত করেছেন। তৃণমূলের নেতাকর্মী শুধু নয়, দক্ষিণাঞ্চলের মানুষ, লাখ লাখ সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন শাহাদুজ্জামানের প্রতি। শাহাদুজ্জামান সততার প্রতীকই শুধু নন, তিনি সারাটা জীবন নির্লোভভাবে নিজের রাজনৈতিক জীবনে অনেক বড় বড় দায়িত্বে থেকেও, জনপ্রতিনিধির দায়িত্বে থেকেও নিজে রিক্ত নিঃস্ব হাতে অকাতরে নিজের জীবনকে এই সমাজ রাষ্ট্রের জন্য বিলিয়ে দিয়ে পরিশেষে জীবনের সায়ন্নে তিনি বিদায় নিয়েছেন খালি হাতে।
পৈতৃক সূত্রের বসত ভিটা ছাড়া শাহাদুজ্জামানের কোনো সম্পদ আজও মানুষ বের করতে পারেনি। মানুষ আজও শাহাদুজ্জামানের আদর্শকে, শাহাদুজ্জামানের অন্যায় অবিচারের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকাকে, সাধারণ মানুষের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসাকে আজও মানুষের মনে দাগ কেটে যায়। শাহাদুজ্জামান বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক অবিসংবাদিত সততার প্রতীক, আদর্শের নেতা। শাহাদুজ্জামান বাংলাদেশের রাজনীতিতে যে আলোকবর্তিকা ছড়িয়ে গেছেন, যে আলোক রশ্মি ছিটিয়ে গেছেন, এ প্রজন্মের আওয়ামী লীগ শুধু নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষকেই শাহাদুজ্জামানকে স্মরণ করলে এ সমাজ অনেক উপকৃত হবে। আজকে দৈনিক নপড়ার পক্ষ থেকে অবিসংবাদিত নেতা, রাজনীতির প্রাণপুরুষ, মানুষের ভালোবাসার শ্রদ্ধার সেই মানুষটিকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এবং মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন জান্নাতুল ফেরদাউসে শাহাদুজ্জামানকে ঠাঁই দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের দোয়াকে কবুল করে নেন।